বলবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক থাথার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে করে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 বলে দিতাম না তুই কলা পাগল রে স্কিরুক দরাই দিছ আরে আমার কথা বিশ্বাস না হইলে তুই নিজে এটা ডাউনলোড দে নে ডাউনলোড নিমু কিলা ডাউনলোড কিতা ডাউনলোড খিলা নিমু আমি আরে ব্যাক কল আমরা মোবাইলে গান কথা বিভিন্ন ছবি ডাউনলোড করি না সেরকম হেস্কি রোগটা হচ্ছে ডাউনলোড করতে হয় বুঝছ না না তোর তো হবে না এই আমারই দিয়ে তোর মানে কিতা কিতা হস তুই আরে বাবা রোগ শোকের ভার বহন করতে হলে সাহস লাগে তোর তো সেই সাহস নাই তুই আমার সিনাস না আমি এক কোবে মনে করো গলা গাছ কাটিয়া ফেলাই দিয়ে বেটা আর তুই কথা আমার সাহস নাই আমার গাড়ো রক্ত মাথার তুলিস না কিতা কইতে স্কুল দিয়ে জলদি কো আরে দোস্ত রাগ করে না রাগ করে না তোমার যাই হবে এবার হ্যাস্কি রুটটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি তোমার শিখাই দিতেছি এবার তুমি মনে করো চোখ বন্ধ করো আরে না না এক চোখ বন্ধ করলে তো ঝামেলা আছে এ ডাউনলোডটা আটকে দেবো গা তখন তোমার জন্য সমস্যা হইব এক লগে তিন চোখ বন্ধ করো তিন চোখ তুই হই ভাইছত মানুষের তিন চোখ হয়নি বেটা এই আমার কিটা তুই আবুল ভাইছত নি মানুষের দুই চোখ হয় তিন চোখ হয় না মানুষের না না দোস্ত দুই চোখ আর মুখ তিনটারই অফ করতে হইব অফ করো এবার আস্তে আস্তে তুমি স্বপ্নের দেশে চলে যাও মনে করো তুমি সাতসাগর তেরে নদীর পারে আছো আশপাশে কেউ নাই তুমি একদম নির্জন এলাকায় আছো আসছো একা যাওয়া একা এরকম চিন্তা করতে থাকো আর সাতবার হেস্কি ডাউনলোড করতে থাকো এরকম দোস্ত হাসা হরে হরে ভাই কোনো সমস্যা হইতো নাই তো হ্যাঁ আরে না কিসের অসুবিধা আরে এটা তো ক্রিকেট খেলার মতন একটা খেলা যেমন ক্রিকেট খেলে লাঠি দা পাইরা আর তুমি মনে করো এই হেস্কি ডাউনলোড করার পর মনে হইতেছে কম্পিউটারে গেম খেলবা খুব মজা পেবা দোস্ত এবার একদিনে সাতবার হেস্কিটা দিতে থাকো হ্যাঁ দাও বঞ্চতনি বঞ্চতনি তুই বলতাছি কথা কই না কথা বলে ঝামেলা দিবা বুঝো না কে বাস চোখ খুলতাম নি আস্তে আস্তে চোখটা খুলো খুলো এই তো ডাউনলোড হয়ে গেছে গা আমি সব দেখতে পাচ্ছি আমি সব বুঝতেছি আমি সব দেখতে ডাউনলোড কমবাই দিয়েছে কি কয় কই এ কি তো ডাউনলোড হয়নি হে কি ডাউনলোড হয়নি ধর খুদাও দে আমলে ফাইল আমি করছি তুই দে তোর ব্লুটুথটা দে আমার ব্লুটুথ দেবে মানে এই মানুষের আবার ব্লুটুথ কি তারে আরে জিব্বা জিব্বাটা হচ্ছে মানুষের ব্লুটুথ দেখি না আর একটু বড় ঠিকঠাক মতন ডাউনলোড হয়েছে কিন্তু ঝামেলাটা কোন জায়গায় হয়েছে কিছু তো বুঝতে পারতাস না হইল নাকি ওই নাই বুঝছি আমার মনে হয় কি তা জানোস নি আমার ব্লুটুথ ঝামেলা আছে বুঝছিস নি এটার লাগে হয়ে গেছে না হইবে ইয়া আল্লাহ
কি মজা লাগে মনে লাগে না আমার ইয়া আল্লাহ তুই দেখি হেসকি সাপ্লাই ডাক্তার হই গেছত বেটা হেভি লাগে আচ্ছা দোস্ত তো ব্যবসা বাণিজ্যর খবর কিটা আমার ব্যবসা বাণিজ্য ভালো খুবই ভালো ভালো অবস্থায় আছি খুব জাগজম চলতেছে এখন নিরিবিলি জায়গা খুঁজতেছি আর কি দোস্ত এটা বালা জিনিস দিছ তো আমারে ঠিক মতো বাড়িত না মানে বুলবুল বুঝছ নানি এক কাম হর ইগু আমার বার করে দিলা আমার তোর এসকি লাগতো না তোর এসকি তোর কাছে রাখ আমারে প্রি হরি দে দোস্ত এই হেসকি বন্ধ করার সিস্টেম তো আমি জানি না নিজে তো হেসকি লে বিপদে আছে তোরটা কেমনে বন্ধ করব এই দুইটা কি তা হস সিটা ফিনিশিং দিতে পারছ না এটা সাপ্লাই দেস কানে তুই হ্যাঁ এই তুই আমারে বিপদে ফেলাইয়া মনে হর উদ্ধার করতে নাই এই হেসকি ডাউনলোড দিয়া তুই আমারে সরাইতে নাই তোরে এমন শাস্তি দিব মনে হর তোর মতো যারা বদলোক আছে সারা দুনিয়া লোক ভালো হয়ে যাইব গিয়া তোর শাস্তি দেখিয়া কি করবি দোস্ত বাদি আয় ও দে সতনি কিটা গাছ গু কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছ এই কামরাঙ্গা অত বড় হয়নি রে না অত খানো জীবনে কামরাঙ্গা খাইছত না আইস তোমার আমি আদর করে কামরাঙ্গা খাওয়াই মুসু না হ্যাঁ দোস্ত হইছে কি ওটা তো ডাব গাছ হ্যাঁ ঘটনা হইছে কি ওই যে তুই যে ধরছত না ধরার পরে সব কিছু কাউ লাইয়া এই তো কামরাঙ্গা আর কিছু না তোমারে আমি হ্যাঁ আদর করি যত্ন করি এই ডাব খাইবা ও ডাব গাছে তুলিয়া হ্যাঁ হোন থেকে লাত মারি নিছে বলাইমু আবার আমি নিছে নামবু নামি আবার যত্ন করি তোমারে লাত মারি উফরে তুলমু হোন থেকে লাত মারি আবার নিচে ফেলাইমু হোন থেকে লাত মারি উফরে তুলমু ওলা ওলি লাতা লাতি খেলমু জেলা মনে করো ফুটবলের লাখান বুঝছো দোস্ত খারাপ এই যে লাতা লাতি এত বেশি হয়ে গেছে কেন হঠাৎ দেখি আমার হেসকি নামাই তুটো দেখি নাই তুই আমার হেসকি ডাউনলোড বন্ধ করে দে রে ভাই আমি হারলাম না কইছি তো আমি যদি বন্ধ করতে পারতাম তাহলে আগে নিজের হেসকিটাই বন্ধ করতাম তারপরে উঠে শিখতাম আমার মনে হচ্ছে এরকম যদি আরো কিছুক্ষণ চলে বস আমি বলতেছি এরকম যদি আর কিছুক্ষণ চলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে হেসকিটা যেতে পারে কা ঠিক বলছি না ওইটা আমার কোনো হেসকি নাই কে বলছে আমার হেসকি আছে আমার প্রেম আমার ব্যবসা সব শেষ কি কিতা ঢুকাই দিল বিজ্ঞ এই হইতে কি বার হেসকি কোন বাইদি হামাইল আমার কোনো হেসকি নাই কোনো আপনি বিয়ে আইতে শিখাইছেন দেখাইছেন বুঝাইছেন আপনার গ্রামটার মধ্যে আপনার কি কি আছে আপনি বহুত মনে করে ছোট্ট একটা রাজা সেটা বুঝার পারছি আমি কেঠা আমি কথাটা শেষ করে দেন মামু তুই কেডা আমার কাছে পড়ে যেত না না মামু আমি আপনার বাইক নিয়া চেতেন কেলা চেতেন কেলা চুপ চুপ কথা করে একটা চুপ হয়ে গেলাম চুপ ভালোই এই যে আপনারা নিয়ে পুরা গ্রাম আমি ঘুরলাম আপনার কেমন লাগলো মানে স্বপ্নের দেশের মতো
আচ্ছা এত সুন্দর চারিদিকে খালি সবুজ আর সবুজ বুঝছেন না সবুজ আর দেখছেন আমার তো অনেক জায়গা জমি এই কিছুদিন আগে জি একটা পুকুর কিনছি পুকুরটা শ্যাম নাই বড় এই যে সবুজ দেখতেছেন না জি এই সবুজের মতো এরপরে বিরাট বড় একটা বাগান কিনছি সেই বাগানে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ গাব গাছ ডাব গাছ সব গাছ আছে এখন আপনার এই গাব গাছ আমি আপনাকে নিয়ে একটা প্রশ্ন করি জি গাব গাছ লাগালাম কেন বাবা আমি কমু কেন লাগাইছি চুপ চুপ গাব গাছ লাগালাম কেন নতুন নৌকা বানাইলাম গাবের সিদ্ধ করিলাম গাব গাছেরই আডা লাগাইতে হয় জি এই জন্য গাব গাছ লাগাইছি এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি জি পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব এটা তাড়াতাড়ি খান তাড়াতাড়ি কোন যায় যদি পারেন জি তাহলে বুঝবো আপনি একটা জ্ঞানী লোক আরে না না কয়ে ফেলেন না কোন আমি পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব তাড়াতাড়ি বলছে পাকা গাব কাঁচা গাব মামু মামু গাব কবার পারে না বাপ কচে বাপ বলে চুপ করতে কম আব্বা আপকা ইতনা ইতনা সম্পদ ये कौन खाएगा आम खाएगा जो तो दिन जीवित तो रहेगा सब आम खाएगा আমার পরে তুই খাইগা তোর থেকে কিছু যদি বাঁচে তোর বোন কুসুম সে তো শ্বশুরের খাইগা তারপর কিছু বাঁচলে তুই তোর বোনকে দেখা হ্যাঁ মামু গেলাম না কি আমি কেটা আমি আমি পুরান ঢাকা সাতটার শ্যামবাজারে বিরিয়ানি খেয়ে বড় হয়েছি কাউয়া বিরিয়ানি খাই না কি আমার আনছেন গেলে আমার সম্পদ কই ব্যাগ কল নাকি তোর লেগে তো আমি আলাদা জমি কিনে রাখছি কিনছে গুলশান বনানিতে মামা চাপা মারতে চেন না তো চরি 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 চুপকে চুপকে এখন একটা কথা বলি সেইটা হলো এই যে সম্পত্তি আমি কিনলাম এই কেনার পরে আমি মনে করেন এই গ্রামের গুয়ারম্যান শব্দটা কি বললেন আবার বলেন গুয়ারম্যান শব্দটা গভর্নমেন্ট না শব্দটা হলো গভর্নমেন্ট 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 গোবর গভর্নমেন্ট গভর্নমেন্ট বুঝার পাচ্ছেন গভর্নমেন্ট গোবর হবে গভর্নমেন্ট গভর্নমেন্ট আমি কি করতেছেন গভর্নমেন্ট না গভর্নমেন্ট আরে শব্দটা শুনতে দে গভর্নমেন্ট কয় বলেন গভর্নমেন্ট কইলি গভর্নমেন্ট কইলি এই গ্রামের আমার নাম গভর্নমেন্ট জি হবু শ্বশুর আব্বা আপনি কি বুঝতে পারতাছেন আমার দুলাবের প্রতাপ এবং অবস্থা এই তার রাজস্ব সিংহাসনে আমি হইলাম তার প্রধান উজির আর ওই যে আমার ভাগনা সাত্তার ও হইল সেনাপতি এখন বোঝেন আমগো কি ঠেলা দেখছেন কি করছে আপনার রাজা করছে ছোটখাটো একটা রাজা গভর্নমেন্ট করছে আপনার সালা আমি কেঠা আমি হচ্ছি শ্যামবাজারের সাত্তার শ্যাম বিরিয়ানি খায় বড় হয়েছি মাগার কাওয়া বিরিয়ানি খাই নাই কা এই যে রসিক মামু সেটা বুঝার পারছে আমি আপনার সেনাপতি নো টেনশন अब्बा आपका कथा सुन के हम बहुत बहुत खुश हो हमका नचाएगा गाना आएगा नाच मेरा बुलबुल तू पैसा मिलेगा इतना नहीं जान तुझे नहीं पाएगा नाच मेरा बुलबुल तू पैसा मिलेगा इतना नहीं जान तुझे नहीं पाएगा अब्बा এখন শুধু হিন্দি শিখতে হইব আর নে হিন্দিতে বলেগা শাহরুখ খান কো শাহরুখ খান তুম কন হো শাহরুখ খান বলে তুম ডালিম হো আব্বা তারপরে গান হবে আব্বা নাচ মেরা বুলবুল এই এটা কোন গান হলো এটা কোন এই তো তুই যে সমস্ত গান গাছে গেলি কোন গান গান শোন আমার কাছ থেকে হাম ভুলে গায়ে রে হর বাত মগর তেরা প্যার নহীঁ ভুলে क्या क्या हुआ तुझे कैसा मगर तेरा प्यार नहीं भूले गान बेगला मामू गान एक बारे जो दी प्रेस हिंदी हो आए तो वही तो ना मामू गाने लोगे हिंदी थकते हो आंगो नुआ खली भाषा थकते हो हेले ना आने हिट हो जाएगे अरे हमी तो और हिंदी आ रही है वही नुआ खली भाषा मिक्स करी गान का क्या तो सिंदा करी था मामू आपका गाना सुने हम खुश हो गया आपको सुपर कंठ है मामू आप हमारा स्कूल में प्रथम स्टूडेंट है हाँ जी
ছেদ্রিয়া ছিল ফুটুস ফুটুস করে পড়ে গেছে।